Hello everyone, this is your friend Nishad from Tamim. Welcome to my another vlog. So, আজকে সানডে, আমাদের উইকেন্ড চলতেছে, and fourth day of Ramadan. আমাদের সিটি থেকে, আমরা যে ডিস্ট্রিক্টে আছি, Jongyuan district, আমাদের পাশের ডিস্ট্রিক্টে মসজিদ আছে, তো আমরা ভাবলাম আজকে উইকেন্ডে আমরা মসজিদে যাই, ইফতারটা আমরা মুসলিম কমিউনিটিতে করি, তো আমরা যাচ্ছি অন দ্য ওয়ে আমরা বাসে করে যাব বাসে নিয়ারলি অ্যাবাউট 45 মিনিটসের মতো টাইম লাগে দ্য প্লেস ইজ কল্ড আর্থ সি সো ইন চাইনিজ আর মিনস টু অ্যান্ড থ্রি মিনস সেভেন সো আর্থ সি মানে হচ্ছে টু সেভেন বাট 27কে বলতে হয় আর্শিদ সি মানে 27 এই জায়গাটা মুসলিম কমিউনিটির জন্য অনেক বিশাল ওখানে প্রচুর পরিমাণ মুসলিম থাকে চায়নাতে আসার পর অনেকে মিসকনসেপশন থাকে যে চায়নাতে মুসলিম পাওয়া যায় না কিংবা নানান রকমের সমস্যা ব্যাপারটা কিন্তু আসলে এমন না চায়নাতে অনেক মুসলিম আছে এবং দে আর ভেরি মাচ ফ্রেন্ডলি তো চলেন আপনাদেরকে নিয়ে যাই আর্থি আমার সাথেই থাকুন তো আমার সাথে আমার দুইজন বড় ভাই আছেন ইনফ্যাক্ট ওনারা আমার রুমমেট একজন হচ্ছেন ইশফার ভাই আর একজন হাবিব ভাই ভাই একটু যদি তাকাতেন এদিকে উনি হচ্ছেন ইশফার ভাই আর উনি হচ্ছেন হাবিব ভাই তো আমরা তিনজন একসাথে যাচ্ছি চলেন যেতে থাকি দেখা যাক কতদূর আমরা যেতে পারি সো অ্যাজ আই হ্যাভ সেড ইউ বিফোর আমরা বাসে করে আর্টসি যাব তো দিস ইজ আওয়ার বাস স্টেশন এখানে ক্যাশ টাকা পে করে আমাদের বাসে ওঠা লাগে তো আপনার যেখানেই যায় না কেন বাসে 1 RMB পে করা লাগে অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ 1 RMB আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা বাসে উঠে যাব তো চায়না ট্রান্সপোর্টেশন নিয়ে অনেকেরই নানান রকমের আগ্রহ থাকে তো দেখতে পাচ্ছেন আমরা বাস স্টেশনে আছি দিস ইজ আওয়ার বাস স্টেশন অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে খেনান ইন্টার সায়েন্স অফ টেকনোলজি তো চলেন আমরা যেতে থাকি সো নাও উই আর অন দ্য বাস এই বাসটা ডিরেক্ট আর্থসি ডিস্ট্রিক্টে যাবে আমরা চারজন আছি একসাথে আমাদের সাথে আরেকজন বড় ভাই অ্যাড হয়েছেন ইউ ক্যান সি দিস ইজ দ্য হাইওয়ে অফ চায়না এগুলো হচ্ছে বাস স্টেশন প্রতিটা স্টেশনে বাস থামে ফাইনালি উই হ্যাভ অ্যারাইভ অ্যাট আর্থসি ডিস্ট্রিক্ট আমরা এইমাত্র বাস থেকে নামলাম এটা সাবওয়ে স্টেশন এই যে এটা বাস স্টেশন ছিল আমরা বাস স্টেশন থেকে নামলাম তো আমরা মসজিদে যাওয়ার জন্য আমাদেরকে সাইকেল আনলক করা লাগবে তো আপনারা অনেকেই জানেন চায়নাতে অনেকগুলো কোম্পানি আছে যারা রেন্টে সাইকেল দিয়ে থাকে তো নির্দিষ্ট পার্কিং এরিয়াতে গেলেই আপনারা সাইকেল দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যালো বাইক এটা হচ্ছে হ্যালো বাইকের সাইকেল তো আমরা কিউআর কোড স্ক্যান করলেই সাইকেলগুলো আনলক হয়ে যায় তো আমরা এখন সাইকেল নিব দেন সাইকেল নিয়ে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিব চলেন মসজিদে গিয়ে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে দিস ইজ আর্থি ডিস্ট্রিক্ট অ্যান্ড দিস ইজ দ্য আর্থি জামে মস্ক মসজিদের পাশে অনেক সুপার শপ আছে সুপার মল আছে হচ্ছে আর্থি ডিস্ট্রিক্ট হাইওয়ে আমরা এখন মসজিদে প্রবেশ করব আসরের নামাজ করব দেন ইফতারের জন্য প্রিপারেশন নিব আমরা এখন মসজিদের মধ্যে আছি
আর থ্রি জামে মস্ক, সবচাইতে বড় মসজিদ এই ডিস্ট্রিক্টের। আপনারা দেখতে পারতেছেন অনেক বড় একটা মসজিদ, দুই তিন তলার মসজিদ আমি যতদূর জানি। সো দিস ইজ দ্য আর্থি শপিং মল। আমরা ইফতার করার পরে শপিং মলের দিকে আসলাম। আপনারা দেখতে পারতেছেন এখানে হিউজ মানুষ সবাই, বেসিক্যালি এই প্লেসটা হচ্ছে মানে সবাই ভিজিট করতে আসে, অনেকগুলো ফরেনার এবং চাইনিজরা আসে এখানে। নাও ইউ ক্যান সি দিস ইজ দ্য ফেমাস জিংজো টাওয়ার। এটাকে অনেকে জংজো বেল টাওয়ার বলে থাকে। প্রতি ঘন্টা এখানে বেল বাজানো হয়, আপনারা দেখতে পারতেছেন হিউজ বড় একটা জায়গা। অন দ্য ওয়ে ব্যাক টু আওয়ার হোম আমরা সাবওয়ে ইউজ করছি। আমাদের বাসায় যেতে লেট হওয়ার কারণে আমরা বাস পাই নাই। চায়নাতে মোস্ট অফ দ্য বাস রাত 9টার পরে বন্ধ হয়ে যায় পাবলিক ট্রান্সপোর্টগুলো, তো আমরা এখন সাবওয়ে দিয়ে বাসায় যাচ্ছি। সাবওয়ে দিয়ে যেতে আমাদের প্রায় 30-40 মিনিটের মতো সময় লাগে। আমরা এখানে মেট্রো কার্ড ইউজ করে সাবওয়ে দিয়ে আমরা বাসায় যেতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক চাইনিজ বসে আছেন, এখানে আমার সাথে আমার বড় ভাইরাও আছেন, আপনারা দেখতে পারতেছেন ঈশ্বর ভাইকে আরও যারা যারা আছেন। সাবওয়ে থেকে নেমে কথা হচ্ছে, আমরা সাবওয়ে থেকে নেমে পড়ছি, আমরা এখন আসি সাবওয়ে স্টেশন, জংজু ইউনিভার্সিটি সাবওয়ে স্টেশন। আমরা এখন সাবওয়ে স্টেশন থেকে বাসার দিকে যাব। আপনারা দেখতে পারতেছেন এখানকার সাবওয়ে স্টেশনগুলো আসলে খুবই ডেভেলপড অ্যান্ড টেকনিক্যালি ওদের সাপোর্ট খুবই স্ট্রং, সব কিছু মেট্রো কার্ড দিয়ে চলে। আমরা এখন লিফ্টে করে উপরে উঠে যাব। এখান থেকে আমাদের বাসায় যাওয়ার জন্য সাইকেল আনলক করতে হয়, সাইকেল নিয়ে বাসায় যাওয়া লাগে। সাবওয়ে স্টেশন থেকে আমাদের বাসায় যেতে 5 মিনিটের মতো সময় লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন সাবওয়ে স্টেশন থেকে বের হব। আফটার এ হেক্টিক ডে আমাদের যাত্রা এখানে শেষ হচ্ছে, বাসার দিকে চলে আসছি। তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো করবেন, আমার পেজকে লাইক করবেন অ্যান্ড অবশ্যই আপনাদের ফিডব্যাক আমাকে জানাবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড গুড বাই ফ্রম নিশাত হারুন তামিম।